আসসালামু আলাইকুম বন্ধুরা, এডুকেশনাল ইমেইল খুবই দরকারি একটা জিনিস। এডুকেশনাল ইমেইল দিয়ে আপনি অনলাইন থেকে বিভিন্ন পেড সার্ভিস ফ্রিতে ব্যবহার করতে পারবেন, যেমন ভিপিএস, ডোমেইন, অ্যামাজন প্রাইম, আরও বিভিন্ন কিছু। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকবে কিভাবে আপনি ফ্রিতে একটি এডুকেশনাল ইমেইল রেজিস্ট্রেশন করতে পারবেন। সেজন্য অবশ্যই আপনাকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ একটি ছোট স্টেপ মিস করলে হয়তো ট্রিকটি কাজ নাও করতে পারে। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করে আপনার যে কোনো সমস্যার কথা জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে থাকে। সেই সাথে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। নিয়মিতভাবে ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন, তাহলে সকল ভিডিও এর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। সম্পূর্ণ টিউটোরিয়ালে আমি মোহাম্মদ সোহান হাওলাদার থাকবো আপনাদের সাথে। চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, এর জন্য আমরা প্রথমে চলে যাবো যে কোনো একটা ব্রাউজারে। আমরা যখন একটা ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করে আপনারা এখানে সার্চ করবেন এসএফ কলেজ। সার্চ করার পরে এখান থেকে একেবারে প্রথমেই যে লিঙ্কটা থাকবে, সেন্তা এফই কলেজ, এখানে চলে যাবেন। দেন এখানে আসার পরে একেবারে উপর থেকে ক্লিক করবেন অ্যাপ্লাই টু এসএফ। তো আমি আপনাদের উদ্দেশ্যে আবারও বলছি, প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, তো আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তারপরে এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসেন। এখানে এসে দেখবেন গেট স্টার্ট এবং অ্যাপ্লাই দুইটা বাটন আছে, তো এখান থেকে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাইতে। তো এসএফ কলেজের লগ ইন পেজটা চলে এসছে, তো আপনারা এখান থেকে ক্লিক করবেন স্টার্ট নিউ অ্যাপ্লিকেশনে। তারপর এখান থেকে আপনাকে আপনার সিটিজেনশিপ টাইপটা দেখিয়ে দিতে হবে, তো অবশ্যই আপনারা এখান থেকে ইউনাইটেড স্টেটস এর সিটিজেন এটা সিলেক্ট করবেন। দেন এখান থেকে ক্লিক করবেন নেক্সট। দেন এখান থেকে সিলেক্ট করবেন ফ্রেশম্যান। দেন আবার ক্লিক করবেন নেক্সট। তারপর এখান থেকে ডিপ্লোমেটিক টাইপে সিলেক্ট করবেন নো ডিপ্লোমা। তারপরে আবার নেক্সট ক্লিক করুন। তো এখানে আপনাকে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন দিতে বলতেছে, তো এখানে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, বিভিন্ন অপশন আছে। তো আমরা এখানে অবশ্যই যেহেতু ইউনাইটেড স্টেটস এর সিটিজেন সিলেক্ট করছি প্রথমেই, তো অবশ্যই এখানে আমাদেরকে আমেরিকার কোনো নাগরিকের তথ্য এখানে দিতে হবে। তো এর জন্য আমরা চলে যাব ফেক নেম জেনারেটরে। ফেক নেম জেনারেটর, তো প্রথমে চলে আসবে ফেক নেম জেনারেটর .com। তো এখান থেকে আপনারা ফেক নেম জেনারেটর থেকে যে কোনো একটা প্রোফাইল ডিটেলস সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে অ্যাডভান্স অপশনে সিলেক্ট করে, দেন এখান থেকে আপনারা জেন্ডার সিলেক্ট করে দিতে পারেন, মেল অথবা ফিমেল, যেটা নিতে চান সেদিকেই পয়েন্টারটা সরিয়ে দিন। তারপর এখান থেকে আপনারা বয়স সিলেক্ট করে দিন, তো আমরা এখান থেকে বয়স নিতে যাচ্ছি 21 থেকে 27 বছরের মধ্যে। দেন এখান থেকে ক্লিক করুন জেনারেট। তো আপনার সামনে তখন একটি নতুন একটি প্রোফাইল চলে আসবে, তো আমরা এখন এই ইনফরমেশন ইউজ করেই ওখানে অ্যাকাউন্টটা করব। তো আমরা চলে যাই আবারও রেজিস্ট্রেশন পেজে। এখানে এসে দেখেন ফার্স্ট নেম আছে, মিডল নেম, লাস্ট নেম আছে, তো আমরা এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এই এটা কপি করে নিই। কপি করে এখানে ফার্স্ট নেমটা দিয়ে দিই এবং লাস্ট নেমটা আমরা এখানে লাস্ট নেম এখানে দিয়ে দিই, মিডল নেমটা না দিলেও চলবে। তারপর এখানে আবারও আছে প্রিফার্ড ফার্স্ট নেম, তো এটাও আপনাদের দেওয়ার প্রয়োজন নেই, আপনারা দিতে চাইলে দিয়ে দিতে পারেন। তারপর আছে বার্থ ডেট, এখান থেকে একটু নিচে দেখবেন যে ডেট অফ বার্থ তো দেওয়া আছে যে ডিসেম্বর 26, 1993, তো আমরা সেটাই সিলেক্ট করবো এখানে, সরি ডিসেম্বর 26, 1993। তারপর এখানে আছে ইমেল অ্যাড্রেস, তো আপনারা চাইলে এখানে আপনাদের নিজেদের ইমেল ইউজ করতে পারেন, অথবা আপনারা টেম্প ইমেল থেকেও ইমেল ব্যবহার করতে পারেন। তো এর জন্য আমরা চলে আসলাম টেম্প ইমেল .org-তে। এখানে আসার পরে অটোমেটিক্যালি একটা ইমেল ক্রিয়েট হবে, এখানে ক্লিক করে এটা কপি করে নিলাম আমরা। কপি করে এখানে আমরা ইমেল অ্যাড্রেস এবং কনফার্ম ইমেল অ্যাড্রেস করে সেম ইমেলটাই দিয়ে দিলাম। তারপরে এখানে বলতেছে কান্ট্রি অফ বার্থ, তো আমরা এখান থেকে অবশ্যই সিলেক্ট করব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তারপরে এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তো আপনারা ফেক নেম জেনারেটরে চলে যাবেন, এখানে দেখবেন যে SSN নাম্বার বলে একটা নাম্বার আছে, এই যে, তো এখানে 4টা ডিজিট বেশিরভাগই দেওয়া থাকে না, আপনারা র্যান্ডামলি 4টা ডিজিট এখান থেকে দিয়ে নেবেন এবং সেটা অবশ্যই সেভ করে রাখার চেষ্টা করবেন। তো আমি একটা নোটপ্যাড তৈরি করতেছি,
এবং এটা এখানে সেভ করি ডেস্কটপে, সেভ সিওএলজি, আপনারা সবকিছু সেভ করে রাখার চেষ্টা করবেন ইনফরমেশন, যাতে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। তো এখানে আমরা কনফার্ম করে দিলাম এসএসএল নাম্বারটা, তারপর এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য সোশ্যাল সিকিউরিটি নোটিস অ্যান্ড ক্লিক করেন নেক্সট। তারপর এখান থেকে আপনার ইমেইলটাকে ভেরিফিকেশন করতে হবে। তো এখান থেকে একটা ইমেইল পাঠানো হয়েছে আপনার ইমেইলে, যেখানে একটা 6 ডিজিটের কোড আছে। তো আমরা চলে আসলাম টেম্প ইমেইলে, দেখেন এখানে একটা মেইল চলে আসছে noreplay@sfcollege.edu। ইমেইলটা ওপেন করলে দেখুন একটা কোড দেওয়া আছে 6 ডিজিটের, এটা কপি করে নেবেন। কপি করে নিয়ে এখান থেকে পেস্ট করে দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম আবারও। তো এখান থেকে আমাকে বলতেছে একটা পাসওয়ার্ড দিতে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই, নিউ। আমি পাসওয়ার্ডটা প্রথমে নোটপ্যাডে সেভ করে নিই। সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সট আবার ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার সাথে সাথে নেক্সট নিচে একটা ক্যাপচা ভেরিফিকেশন আসবে, তো আপনার এটাকে অবশ্যই ভেরিফাই করে দিবেন আই এম নট রোবট এ ক্লিক করে। তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, তো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে তারা একটা আইডি দিয়ে দিবে, যেটা আপনার কলেজ আইডি। তো এটাকেও আপনারা নোটপ্যাডে সেভ করে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ ইমেইলটি কালেক্ট করার জন্য। তো আমরা এখান থেকে আবার ক্লিক করব নেক্সটে, দেন এখানে আবার আপনার কারেন্ট অ্যাড্রেস দিতে বলতেছে। তো আমরা যেই অ্যাড্রেসটা ব্যবহার করছিলাম সেই অ্যাড্রেসটা এখানে ব্যবহার করব। তো এখানে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, দেন স্টেটস নাম্বার। তো এখান থেকে গিয়ে আপনারা ফেক নেম জেনারেটর থেকে অ্যাড্রেসটা কপি করে নেন, দেন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিলাম। তারপর এখানে সিটি দিতে হবে আপনার, সিটি, এখানে সিটিটাও পেয়ে যাবেন আপনি, দেন স্টেট, দেন জিপ কোডটা আপনি এখানে পেয়ে যাবেন, জিপ কোডটা এখানে দিয়ে দেন। তারপরে ফোন নাম্বার, ফেক নেম জেনারেটর থেকেই নাম্বারটা এখানে দিয়ে দিলাম, দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করুন। তারপর এখানে পারমানেন্ট অ্যাড্রেস আমি আপনাদেরকে সাজেস্ট করব এখান থেকে সেম রাখতে, এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিলেই আপনাদের ওই পূর্বের অ্যাড্রেসটা এখানে চলে আসবে, দেন এখান থেকে আবারও নেক্সটে ক্লিক করেন। দেন নেম অ্যান্ড রিলেশনশিপ ইমেইল, দেন এখান থেকে ফার্স্ট নেমটা দিয়ে দিতে হবে, আপনার যেই নাম আছে এটাই দিয়ে দিন, সমস্যা নেই, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা না দিলেও চলে, এখানে সব অপশনই অপশনাল আছে। তারপর এখানে দিয়ে দেন স্পাউস, তারপরে ইমেল অ্যাড্রেস, সেম ইমেলটা আপনি এখানে দিয়ে দেন। তারপরে মেইলিং অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেসটাও আপনারা সেম রাখেন, জাস্ট দিস ইজ দি সেম অ্যাজ মাই পারমানেন্ট অ্যাড্রেস, এটাতে টিক দিয়ে দিলেই এটা পূরণ হয়ে যাবে। তারপর এখান থেকে ক্লিক করুন নেক্সট। তারপর এখানে লাস্ট হাই স্কুল অ্যাটেন্ডেন্স, এখান থেকে আপনারা সিলেক্ট করেন কান্ট্রি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তারপর এখান থেকে স্টেট সিলেক্ট করে দেন ক্যালিফোর্নিয়া, তারপর এখান থেকে আপনারা আপনাদের লাস্ট নেমটা দিয়ে দেন। তারপর একটা জিনিস খেয়াল করবেন অবশ্যই, যে এখানে যে টিকটা দেওয়া আছে এই টিকটা আপনারা দিবেন না, এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপরে এখানে যে স্টেলিং সেমেস্টার এখানে ক্লিক করবেন, ক্লিক করে ফলে ক্লিক করবেন, দেন যেই বছর চলবে, এখন 2020 সাল তো চলতেছে, তো আমি এটাই সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে প্রেফার্ড লোকেশন, লোকেশন আমি সিলেক্ট করে দেব পেরি সেন্টার, এটা সিলেক্ট করে দেন। দেন এখান থেকেও আপনারা এই যে আই ইন্টেন্ড টু অ্যাপ্লাই ফর ফাইন্যান্সিয়াল এইড, এখানে টিক মার্ক দিবেন না, তারপর এখান থেকে আবার ক্লিক করুন নেক্সট। দেন এখান থেকে ডিগ্রি সিলেকশন, ডিগ্রি সিলেকশনে আপনারা সিলেক্ট করবেন অ্যাডাল্ট বেসিক এডুকেশন, দেন আবারও ক্লিক করুন নেক্সট। এবার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, প্রাইমারি ল্যাঙ্গুয়েজটা আপনারা এখান থেকে ইয়েস সিলেক্ট করে নেক্সট করেন।
দেন এখানে ডিসক্রিপ্ট লাইন আর হিস্টোরি, তো এখান থেকে আপনারা প্রত্যেকটাকেই নো করে দেন, দিয়ে আবারও নেক্সটে ক্লিক করুন। তারপর প্যারেন্ট অর গার্ডিয়ান এডুকেশন, তো ফার্স্ট প্যারেন্টের এখানে সিলেক্ট করেন লেস দেন হাই স্কুল, অ্যান্ড সেকেন্ডের এখানে দেন নো সেকেন্ড প্যারেন্ট, দেন ক্লিক করুন নেক্সট। মিলিটারি সার্ভিস স্ট্যাটাস, তো এখান থেকে অবশ্যই সিলেক্ট করবেন নো মিলিটারি হিস্টরি, দেন আবারও নেক্সট। জেন্ডার, ইথনিক অ্যান্ড রেস, তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আপনাদের যে জেন্ডারটা ফেক নেম জেনারেটর থেকে সিলেক্ট করছিলেন সেখান থেকে, তো এটা ছিল মেল, আমি মেল সিলেক্ট করলাম। এথনিসিটি, তো এখান থেকে সিলেক্ট করবেন নট হিসপ্যানিক অর ল্যাটিনো, দেন এখান থেকে ক্লিক করেন এশিয়ান, তারপরে নেক্সট। তো এখানে একটা রিভিউ চলে এসছে, রিভিউ বলতে আপনি এতক্ষণ যে ইনফরমেশনগুলো পূরণ করেছেন সেটার একটা ফ্রি ভিউ, তো আপনি এগুলো চাইলে দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে ক্লিক করেন এগ্রি অ্যান্ড সাবমিট, দেন আপনার সামনে আবারও সেই এসএফ আইডিটা চলে আসবে, তো এটা আর কপি করার দরকার নেই যেহেতু আমরা একবার কপি করে নিছি 3501405, ঠিক আছে। তো এরপরে আমরা ক্লিক করবো লগ ইন টু সেন্তা এফি। এখন আমাদের ফেক নেম জেনারেটর এবং টেম্প ইমেলের কাজটা হয়ে গেছে, দুটা ট্যাব ক্লোজ করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যেহেতু আমরা এখানের ইনফরমেশনটা ইউজ করছি, আপনারা আপনাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে সাইন ইন করে নেবেন এবং আপনাদের গুগল অ্যাকাউন্টে এটা সেভ করে নেবেন, যাতে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে ইনফরমেশন নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। তো আমি এখন এটা ক্লোজ করে দিচ্ছি, টেম্প ইমেলটা ক্লোজ করে দিলাম। তো এখন আমাদেরকে এখানে লগ ইন করতে হবে, তো লগ ইন করার জন্য আমাদের এখানে চাইছে যে এসএফ আইডি, তো আমরা চলে যাই আমাদের নোটপ্যাডে, তো এখান থেকে আমরা এসএফ আইডিটা কপি করে নিলাম, দেন এখান থেকে ক্লিক করলাম নেক্সট। তারপরে এখান থেকে যে পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিলাম, নিয়ে পাসওয়ার্ডটা এখানে দিয়ে আবারও লগ ইনে ক্লিক করলাম, দেন এখানে একটা নোটিফিকেশন পেজ আসবে, তো এখান থেকে আপনি ক্লিক করবেন এই প্লাস বাটনে, ক্লিক করার পরে এখান থেকে ক্লিক করবেন কন্টিনিউ, তারপর এখান থেকে আপনাকে নিয়ে যাবে এসএফ কলেজের ড্যাশবোর্ডে। তো এখানে আপনার নামের নিচে আপনার ইমেলটি চলে আসবে, তো এখানে এখনও আসেনি, তো আপনারা 5 থেকে 7 মিনিট পর একটা ট্রাই করবেন, ইনশাল্লাহ চলে আসবে। যদি চলে না আসে সেখানেও কোনো দুশ্চিন্তা করার কিছু নেই, আপনি এখান থেকে লগ আউট করে দেন। লগ আউট করে দেওয়ার পরে 5 থেকে 7 মিনিট আপনি এখানে অপেক্ষা করেন। তো বন্ধুরা, 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পরে আবারও আপনারা এখানে এসে লগ ইন করবেন। লগ ইন করার জন্য আমাদের যেটা লাগবে সেটা লাগবে আমাদের আইডিটি লাগবে, তো আমরা এখানে আমাদের আইডিটি দিয়ে দিচ্ছি, এবং লাগবে আমাদের পাসওয়ার্ডটি। আচ্ছা, আমরা পাসওয়ার্ডটা কপি করে রাখি, তো এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গা নাই, আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি। তো এখন আপনারা খেয়াল করবেন যে এখন যখন আপনি নেক্সটে ক্লিক করবেন তখন আপনাকে সান্তা কলেজের লগ ইন প্যানেলে নিয়ে যাবে না, এটা নিয়ে যাবে মাইক্রোসফটের লগ ইনের পেজে। তো এখানে খেয়াল করবেন যে এখানে একটা ইমেল আইডি আপনাকে দেখাচ্ছে, তো এটা কিন্তু আপনার মূলত ইমেল আইডি না, কিন্তু এটাও আপনার জন্য গুরুত্বপূর্ণ, তো এটাকেও আপনি একটু কপি করে রেখে দেওয়ার চেষ্টা করবেন। আমরা এখানে লিখি মাইক্রোসফট ইমেল বলে এটাকে লিখে রাখতে পারি, তো আমরা আমাদের পাসওয়ার্ডটা কপি করে নিয়ে যাই, তো এখানে সেম পাসওয়ার্ড আপনার এখানে দিবেন, দিয়ে এখান থেকে সাইন ইন ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে, এখানে একটা নোটিফিকেশন দিবে যে মোর ইনফরমেশন রিকোয়ার্ড, তো আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করেন, একটু অপেক্ষা করবেন অবশ্যই, যেহেতু আমরা মাইক্রোসফটের কোনো নিজস্ব ইমেল বা ইনফরমেশন ইউজ করতেছি না, যার কারণে মাইক্রোসফট থেকে একটা অতিরিক্ত সিকিউরিটির কারণে আপনাকে একটা ইমেইল এখানে ইনক্লুড করতে বলবে, যাতে আপনি আপনার ইমেইলটা বা আপনি আপনার অ্যাকাউন্টটি হারিয়ে না ফেলেন। তো এখানে দুইভাবে আপনি এখানে এটা কমপ্লিট করতে পারবেন, একটা হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে এবং আপনার ইমেইল দিয়ে। তো আমরা এখানে ইমেইল দিয়ে দেখাচ্ছি, সেট আপ নাও, তো এখানে আপনি আপনার নিজস্ব যে ইমেইল আছে সেটা দিবেন। তো আমি আমার ইমেইলে লগ ইন করি, এখানে আমি ইউজ করব টেক্কাকুর ইমেইলটি, আপনি যে কোনো ইমেইল এখানে ইউজ করতে পারেন। তো ইমেইলে লগ ইন করার পরে আমরা আমাদের ইমেইলটি এখান থেকে কালেক্ট করে নিব, তারপর এখানে আমাদের ইমেইলটি পেস্ট করে দিয়ে ইমেইল মিতে ক্লিক করব। ইমেইল মিতে ক্লিক করলে মাইক্রোসফট থেকে আপনাকে একটা ইমেইল পাঠাবে, যার ভিতরে একটি 6টি সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। তো আমরা যাই দেখি আমাদের ইমেইলে কোনো মেইল এসছে কি, দেখেন প্রমোশন ট্যাবে একটা মাইক্রোসফট থেকে একটা ইমেল চলে এসছে, তো আমরা এটা ওপেন করি, এখানে আছে কোডটি, তো আমি কোডটি কপি করলাম, দেন এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করলাম, ভেরিফাই হয়ে গেলে এখান থেকে ফিনিশে ক্লিক করলাম।
তো বন্ধুরা, মাইক্রোসফটের এখান থেকে আপনারা একটা মাইক্রোসফটের লগ ইন প্যানেল পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা আপনাদের ইমেইল রিসিভ করবেন। তো তারপরে আবারও আপনার সামনে এই পেজটি চলে আসবে, এখান থেকে প্লাসে ক্লিক করে দেন আবার কন্টিনিউতে ক্লিক করেন। এবার আপনি আপনার যেই ড্যাশবোর্ড আছে সেখানে একটি ইমেইল পেয়ে যাবেন, যেটি হচ্ছে আপনার এডুকেশনাল ইমেইল। তো এখানে আপনি আপনার ইমেইলটি দেখতে পারবেন, যেটি হচ্ছে আপনার এডুকেশনাল ইমেইল। এবং এখান থেকে যদি আপনি আপনার এই যে ইমেইলে ক্লিক করেন, তাহলে আপনি আউটলুকের একটা ড্যাশবোর্ডে চলে যাবেন, যেখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টে কোন কোন ইমেইল এসছে এবং ওখান থেকে আপনি ইমেইল পাঠাতেও পারবেন। তো যেহেতু আমাদের ইনবক্সে কোনো ইমেইল নেই, এই জন্য কোনো ইনবক্সটি ফাঁকা আছে, তো এখান থেকে আপনি দেখতে পারবেন উপরে বাম পাশে এসএফ সেন্তা এফি কলেজ লেখা আছে, কিন্তু ইউআরএল আপনি দেখতে পারবেন outlook.office.com, অর্থাৎ আপনি আউটলুক থেকে আপনার কলেজের ইমেইলটিকে হ্যান্ডেল করতে পারবেন এবং এখান থেকে আপনি আপনার ইমেইল পাঠাতে এবং এখান থেকে আপনি আপনার ইমেইল রিসিভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ প্রসেসটি। সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, তারপরেও যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক গ্রুপে জয়েন করে আপনি আপনার সমস্যার কথা জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনার সমস্যার সমাধান দেওয়ার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নিয়মিতভাবে ভিডিও আপডেট পেতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে অবস্থান করে করোনার আক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।